রিজার্ভ এলাকা ঘোষণা করে ট্রাইবেল এলাকা থেকেও ট্রাইবেলদের উচ্ছেদ করতে শুরু করে। আবার উন্নয়ন প্রজেক্ট দম্বুর প্রজেক্টের মতন প্রজেক্ট করে পাহাড় এলাকা থেকেও ট্রাইবেলদেরকে নিষ্ঠুরভাবে কোনো পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা হয়েছিল। আমরা দেখেছি সেই সময়ে ত্রিপুরার উপজাতিদের কি করুণ অবস্থা, কি করুণ দুর্দশা ছিল, কি ধরনের অভাব ছিল, অনতন ছিল, সেই সময় আমরা দেখেছি। এই অবস্থায় সেই সময় সিপিআইএম, গণমুক্তি পরিষদ উপজাতিদের রক্ষার জন্য, উপজাতিদের অস্তিত্ব রক্ষার জন্য, উপজাতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য এবং ভাষা সংস্কৃতির উন্নয়নের জন্য চার দফা দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলে। এই চার দফা দাবির মধ্যে উপজাতি এলাকায় স্বশাসিত জেলা পরিষদ প্রবর্তন করার দাবিও ছিল, কক্সবাজার ভাষাকে স্বীকৃতির দাবি, বেআইনি হস্তান্তরিত জমি ফেরতের দাবি, এগুলি ছিল। এবং 1978 সালে এই বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই দাবিগুলিকে কার্যকরী করতে শুরু করে। এইভাবেই ত্রিপুরা রাজ্যে 1979 সালে ভারতবর্ষের পার্লামেন্টে ত্রিপুরার জন্য এডিসি প্রবর্তনের আইন পাস হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই বামফ্রন্ট সরকারের এই উদ্যোগকে বানচাল করার জন্য রাজ্যে ষড়যন্ত্র হয়। একদিকে সেই সময়ে টিইউজিএস অর্থাৎ উপজাতি যুব সমিতি বিদেশি বিতরণের স্লোগান তুলে এবং বিদেশি বিতরণের জন্য গ্রামে গ্রামে ত্রিপুর সেনা গঠন করে ট্রাইবেল যুবক যুবতীদের ল্যাপ রাইড করিয়ে ট্রেনিং দিতে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে অপরদিকে আমরা বাঙালি জমি দেব তবু এডিসি হতে দেব না, রক্ত দেব তবু জমি দেব না, রক্ত দেব তবু এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হতে দেব না, এই ধরনের স্লোগান তুলে ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল নন ট্রাইবেল ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়। পেছনে থাকে কংগ্রেস, এটাকে মদত দেয় কংগ্রেস। সেই সময়ে তৈদুতে সম্মেলন করে বামফ্রন্ট সরকার যখন প্রথম এডিসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল তখন টিইউজিএস তৈদুতে সম্মেলন করে বিদেশি বিতরণের দাবিতে 7 দিনের বাজার বয়কটের আন্দোলনের ডাক দেয়। এই অবস্থায় এই বাজার বয়কটের আন্দোলনকে কেন্দ্র করেই দুঃখজনক কলঙ্কজনক 80 সালের ভাতৃঘাতী দাঙ্গা হয়। সেই দাঙ্গাতে শত শত মানুষ নিহত হয়, প্রচুর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সম্পদ ধ্বংস হয়। ভাতৃঘাতী দুঃখজনক দাঙ্গার সাক্ষী হয় ত্রিপুরার মানুষ। এবং এত কিছুর পরও বামফ্রন্ট সরকার সেই সময়ে এডিসি গঠন থেকে বিরত থাকেনি, খুব তাড়াতাড়ি দাঙ্গাকে মোকাবেলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে 1982 সালে প্রথম এডিসি নির্বাচন হয় এবং বামফ্রন্ট জয়যুক্ত হয়। তখন থেকে এডিসি এই রাজ্যের উপজাতিদের কল্যাণে, উপজাতি এলাকার উন্নয়নে, উপজাতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে কাজ করতে শুরু করে। কিন্তু এডিসির কাজকর্মকে, বামফ্রন্ট সরকারের কাজকর্মকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য প্রতিক্রিয়াশীল শক্তির ষড়যন্ত্র থেমে নেই, থেমেছিল না। দাঙ্গার পর স্বাধীন ত্রিপুরার মতন বিচ্ছিন্নতাবাদী দাবি তোলা হয়, উগ্রপন্থী সন্ত্রাসবাদী দল গঠন করা হয়, ইএনবি এবং আরো অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠী গড়ে তোলা হয়। এই সন্ত্রাসবাদী সংগঠনগুলি বামফ্রন্ট সরকার এবং বাম পরিচালিত এডিসি প্রশাসন যাতে ট্রাইবেল এলাকায় সঠিকভাবে উন্নয়নের কাজ করতে না পারে তার জন্য খুন, সন্ত্রাস, কিডন্যাপ, অগ্নিসংযোগ ইত্যাদি চালিয়ে যেতে থাকে। এরকম অবস্থা সৃষ্টি করা হয় যে এডিসি এলাকায়
সরকারের উন্নয়ন কাজে নিযুক্ত অফিসার কর্মচারীরা কোনো কোনো এলাকায় যাওয়া অসম্ভব করে তোলে এবং বেছে বেছে বামপন্থী ট্রাইবেল গণমুক্তি পরিষদের নেতাদের ফোন করা হয়, কাউকে কাউকে এলাকা ছাড়া করা হয়। এইভাবে প্রচণ্ড প্রতিবন্ধকতা তৈরি করা হয় এডিসি যাতে কাজ না করতে পারে। তারপরেও বামফ্রন্টের প্রচেষ্টা অব্যাহত থাকে এবং 1984 সালে ত্রিপুরার এডিসি ষষ্ঠ তপশিলে উন্নীত হয়। তখন প্রথম যে এডিসি হয় সেটা ষষ্ঠ তপশিল মোতাবেক ছিল না, কারণ সেই সময় মোরারজি সরকারের মোরারজি দেশের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে 2/3 সংখ্যা গরিষ্ঠতা ছিল না। ষষ্ঠ তপশিল শুধুমাত্র আসামের সীমাবদ্ধ ছিল সংবিধানে, সুতরাং ত্রিপুরায় সেটাকে চালু করতে হলে সংবিধান সংশোধন করতে হয়, সেটা সম্ভব ছিল না মোরারজি দেশাই সরকারের পক্ষে। ফলে সপ্তম তপশিল পঞ্চম তপশিল নিয়ে প্রথম এডিসি গঠিত হয়েছিল 1984 সালে। কংগ্রেস সরকার গঠিত হওয়ার পর 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সেই সময় ষষ্ঠ তপশিলে ত্রিপুরার এডিসি উন্নীত হয় এবং 1985 সালে প্রথম ষষ্ঠ তপশিল মোতাবেক এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। তখনও বামফ্রন্ট জয়লাভ করে এবং এডিসির কাজকর্ম এই জোর কদমে শুরু করে, কিন্তু টিএনবি সন্ত্রাস সৃষ্টি করে, প্রচণ্ড বাধা সৃষ্টি করে এবং এইভাবে 1988 সালে টিএনবিকে কাজে লাগিয়ে এবং মাত্র বিধানসভা নির্বাচনের আগে মাত্র 3 দিন আগে 93 জন অনুপজাতিকে নৃশংসভাবে খুন করে এই রাজ্যে উপদ্রুত আইন জারি করে কংগ্রেস তিউজেসের জোট সরকার বামফ্রন্ট সরকারকে পরাজিত করে প্রতিষ্ঠিত হয় এবং এই জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে আধা ফেসিস রাজত্ব কায়েম হয়। সেই সময়ে জোর করেই এডিসি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গায়ের জোরে দখল করা হয়। হরিনাথ দেববর্মার নেতৃত্বে এডিসি দায়িত্বভার গ্রহণ করে এবং উপজাতি এলাকার উন্নয়নে, উপজাতিদের আর্থ সামাজিক সাংস্কৃতিক অবস্থার উন্নয়নে সেই হরিনাথ দেববর্মার নেতৃত্বে পরিচালিত এডিসি চরম ব্যর্থতার পরিচয় দেয়। এরপর 1993 সালে আবার বামফ্রন্ট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়। এডিসিতে পরবর্তী সময়ে যে নির্বাচন হয় সেখানে আবার বাম ফ্রন্ট জয়লাভ করে এডিসিতে পুরোদমে আবার কাজ শুরু হয়। কিন্তু তখনও আবার এনএলএফটি এবং এটিটিএফ এই উগ্রপন্থীদের তৎপরতা শুরু হয়, আবার বামফ্রন্টের উন্নয়নমূলক কাজকর্মকে বানচাল করার জন্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য এবং এইভাবে 2000 সালে ইউজেস ব্যাংক নাম পরিবর্তন করে আইএনপিটি হয়। এই আইএনপিটি দল থেকে বেরিয়ে গিয়ে আইপিএফটি তৈরি হয়। এই আইপিএফটি দল 2000 সালে এডিসি নির্বাচনে এনএলএফটি সন্ত্রাসবাদীদের সঙ্গে গোপন বোঝাপড়া করে এবং আসাম রাইফেলসের ব্রিগেডিয়ার বিকে পানুয়ারের সহযোগিতায় এডিসি নির্বাচনকে প্রহসনে পরিণত করে ভূত দখল করে তারা এডিসিকে কব্জা করে ক্ষমতা দখল করে এবং 2000 সালে এভাবে আইপিএফটি ক্ষমতা দখল করার পর আবারও উপজাতি এলাকার উন্নয়নে, এডিসি এলাকার উন্নয়নে ব্যর্থতা, চরম ব্যর্থতার এক কলঙ্কময় নজির স্থাপন করে এবং এই তাদের 5 বছর সময়ে এডিসিতে লুটপাটের রাজত্ব কায়েম হয়, সন্ত্রাসের রাজত্ব কায়েম হয় এবং লুটের বখরা নিয়ে নিজেদের মধ্যে প্রচণ্ড বিরোধ তৈরি হয়। 5 বছরের মধ্যে 5 জন সিএম পাল্টাতে হয়,
এবং এখনো মানুষ ভুলে যায় নাই সেই সময় মানুষকে ব্যাম্বু কোম্পানিতে চাকরি দেবে বলে এই রাজ্যে প্রচুর শত শত যুবক যুবতীর কাছ থেকে কিভাবে তারা টাকা আদায় করেছিল আত্মসাৎ করেছিল সেগুলো ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায় নাই এবং এমন অবস্থা তৈরি করা হয়েছিল এই যে সন্ত্রাসবাদীদের সহযোগিতায় তারা এডিসি দখল করে খুমুলুং হেডকোয়ার্টার পর্যন্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে পরিণত করেছিল এবং সন্ত্রাসবাদীরা তাদের কাছে ফ্রাঙ্কেনস্টাইনের মনস্টারে পরিণত হয় শেষ পর্যন্ত আইপিএফ লিডাররা এই এডিসির হেডকোয়ার্টার ছেড়ে আগরতলায় আশ্রয় নিতে বাধ্য হয় সেদিন তাদের ব্যর্থতার কারণে ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার জনগণের মুখে মুখে একটা কথা প্রচারিত হয়েছিল খুমুলুং সীমালুং শাখা খুমুলুং মানে পুষ্প কানন পুষ্প ফুলের বাগান শ্মশান সীমালুং মানে শ্মশান ফুলের বাগান আর শ্মশানে পরিণত হয়েছে এই কথা সেদিন মানুষের মুখে মুখে উচ্চারিত হয়েছিল এবং পরবর্তী নির্বাচনের পর তিনবার বামফ্রন্টকে মানুষ বিরোধী শূন্য করে বিপুল ভোটে এডিসিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল এবং বামফ্রন্টের পরিচালিত এডিসি বামফ্রন্ট সরকারের সহযোগিতায় এডিসি এলাকার উন্নয়নে নজির সৃষ্টি করেছিল আসলে এডিসি ত্রিপুরা রাজ্যে চালু হওয়ার পর 1982 সাল থেকে আমরা যদি আজকে 2020 সাল ধরি তাহলে প্রায় 35 বছর এডিসির বয়স তার মধ্যে 10 বছর অবামদের হাতে ছিল এডিসি পরিচালনার দায়িত্ব বাকি সময় প্রায় 26 থেকে 28 বছর এডিসি বাম পরিচালিত ছিল এর মধ্যে আমরা হিসাব করে দেখলে দেখতে পাব শেষে 12 বছর মাত্র বামফ্রন্ট নির্বিঘ্নে এডিসি এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছিল বাকি বছরগুলিতে সন্ত্রাসবাদীতে তৎপরতার কারণে খুন সন্ত্রাস কিডন্যাপ এগুলো তো চলছিল এইগুলোর কারণে বামফ্রন্ট সঠিকভাবে উন্নয়নের কাজ করার সুযোগ পায়নি কিন্তু 2005 সালের পর এই যোদ্ধার দূর কদমে উন্নয়নের কাজ শুরু করার পর সাফল্য অর্জন করে এবং এই সাফল্যের কারণেই বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীরা ক্রমশ জনবিচ্ছিন্ন হয় এবং পরপর তিনবার এডিসিতে বিরোধী শূন্যভাবে কাজ করার পরিচালনা করার সুযোগ পাবার মধ্য দিয়ে এই শেষ 12-13 বছর এডিসিতে এডিসি এলাকায় একটা বিরাট পরিবর্তন আমি বলবো ম্যাজিক্যাল পরিবর্তন ঘটে যায় এবং এই কারণেই